আসসালামু আলাইকুম। তো এখানে আমি মুলা ফলাইছিলাম পেছনে। মুলা আমি প্রথম বুঝছিলাম না আসলে, মুলা উঠবো হরে মশাল্লাহ, যে সুন্দর ইয়া মুলা উঠছে। আপনারা এখনও চাইলে মুলা ফলাইতে পারবো পেছনে, অত সুন্দর হয়েছে আসলে। ফেস টু ফেস গেলে একটা বোঝা যায়, এরপরে আশা করি আপনারা বুঝবো। আর কেউ ফালাই না তো এখনও মুলা ফালাবো মশাল্লাহ, যে সুন্দর হইব। আর এখানে ডেঙ্গা দেখলাম, তো ডেঙ্গা মালা যতটা হয়েছে তখন আমি ট্রাই করবো কিছু এক্সারসাইজ করে তুলি আনে নি রোয়ার লাগে। আর পরে আপনার দেখাইবো। আর কেন দেখা তো লাই সামান্য। আর ইচ্ছা নইলে বাতুয়া পাতা, তো আমরা এটা জুনেদ ভাই টাইম দিছিলাম, মশলাকে সুন্দর লাগে দেখতে। এই যে গাছ দেখলাম, আর সিসিংর গাছ, তো মশলাকে আই থিঙ্ক অত লম্পা আছিল, ওদের মশলা হমকো বাক্কা লম্পা হয়েছে। আর জানি না যে ছোট দেখলাম ডাল হল, তারপরে ওখানে আরো আছে সিঙ্গার গাছ, যে ছোট ফাতা সরি তার ডাল হল লত যেটা এখন জরুরি লাগে ওখানে মাঝে। রিক্সার একটা লুপের গাছ রয়েছিলাম, ফার্স্ট টাইম মজে লাম্প হয়েছে, দেখান লাম্প হয়ে বাদে ওখানে গিয়ে একটা খালি ফাটা দিছে। আর এই গাছ তারা নয়া সিসিংরা গাছ রয়েছিলাম ফার্স্ট 6 দিন আগে, এমনি দেখি বেশি রয়েছে কিতা হয়, তো মশাল্লাহ উঠছে গাছ, বাদে জানি না কিতা। আরো ওখানে লুবের গাছ রয়েছিলাম, ওখানে আরো আছে সারা কদুর গাছ, যেখানে যে লাম্পা হয়েছে ওই একটা ফুল দিছে। একটা হইল গিয়া নাগামরিচ, এখানে বড় হয়েছে না দেখি কিতা হয়। আর এই একটা খাসা মরসার গাছ, তো সামান্য খাসা মরসার ফুল আইছে, জানি না কিতা হইব। সে তো কেরাও মরি মরি বুঝছেন নি, ওখানে আরো খদু রয়েছে, তাহলে তো রই রাম বুঝছেন নি আর মরের। সিসেন্দ্র এখনো কিছু ফুলও লাগছে না মনে হয়। সবার লাইফে তার দাওয়াত। মশাল্লাহ কত সুন্দর একটা ফুক, আই থিঙ্ক প্রজাপতির লেখান।